সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকে আপনাদেরকে পাকা কলার মধ্যে ডিম দিয়ে সব থেকে সহজে সম্পূর্ণ নতুন অসম্ভব মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুবই কম সময়ে তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়, একবার তৈরি করে দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। একবার তৈরি করলেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি চারটি পাকা কলা। এখন প্রথমে কলাগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছে। খোসা ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি কলাটিকে দুইটি ভাগে ভাগ করে নিব। তো এইভাবে মাঝখান থেকে আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি এটাকে কীভাবে করে নিচ্ছে। তো কলাটিকে এইভাবে মাঝখান থেকে দুই ভাগে ভাগ করে নেওয়ার পর এখন আমি প্রতিটা স্লাইস এইভাবে তিন ভাগে ভাগ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো সবগুলো কলা আমি সেমভাবেই কেটে নিব। তো এই পর্যায়ে আমাদের সবগুলো কলা কেটে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে দুইটা ডিম ভেঙে নিচ্ছে। এখন এই ডিমগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ। এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর এখন আমি এর মধ্যে আগে থেকে ভেঙে নেওয়া ডিম দুইটা দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পর এখন এটাকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশানোর এই পর্যায়ে আমি এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর খুবই অল্প পরিমাণে পানি দিতে হবে, বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, কারণ এখানে কিন্তু দুইটা ডিম এবং চিনি রয়েছে আর চিনিগুলো গলে কিন্তু এই ডোটা অনেকটাই নরম হয়ে যাবে। তাই খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ পানি দিলেই কিন্তু হবে। তো পানি দেওয়ার পর এখন আমি এটাকে ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিচ্ছে। আর এই ডোটি কিন্তু খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্তও হবে না, একটা মিডিয়াম পর্যায়ে থাকবে। তো এটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পর এরকম একটা ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন হাতের মধ্যে নিয়ে এটাকে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছে। তো ভালো করে মেখে আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি যে কয়টা নাস্তা তৈরি করব ওভাবে এই ডোটিকে ভাগ করে নিচ্ছে। তো আমি এই ডোটিকে কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর প্রথমে একটি ডো নিয়ে হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছে, অর্থাৎ গোল বলের মতো তৈরি করে নিচ্ছে। এরপর আমি এটাকে বেলে নিব আর বেলা সুবিধার্থে একটু ময়দা ছড়িয়ে নিলাম, এতে করে কিন্তু বেলতে সুবিধা হবে। এখন এটাকে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে বড় একটা পাতলা রুটি বেলে নিতে হবে। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বড় একটা রুটি বেলে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো রুটিটিকে এইভাবে পাতলা করে বেলে নেওয়ার পর এখন আমি এটার চারপাশের অসমান অংশগুলোকে প্রথমে কেটে বাদ দিয়ে দিচ্ছে। তো আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটাকে কীভাবে করে নিচ্ছে। তো প্রথমে এটাকে এরকম চারকোনা শেপে কেটে নিলাম। এরপর এর মাঝখানে এইভাবে একটা কলার স্লাইস দিয়ে দিচ্ছে। দেওয়ার পর এখন আমি এটাকে এইভাবে ফোল্ড করে নিব আর অবশ্যই চারপাশে একটু পানি লাগিয়ে নিতে হবে, এতে করে কিন্তু এটার খুলে যাবে না। তো এখন আমি এটাকে এইভাবে রোলের মতো করে ফোল্ড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে করে নিচ্ছে। তো ভালোভাবে চারপাশে পানি লাগিয়ে দিতে হবে, এতে করে কিন্তু এটার খুলে যাবে না। এখন এটাকে এইভাবে আমি রোল করে নিচ্ছে। ব্যাস, তৈরি হয়ে গেল একটি নাস্তার শেপ। সেমভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নিব। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব। তো নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে, যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে মিডিয়াম গরম করে নিয়েছে। এখন এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপগুলোকে দিয়ে দিচ্ছে। এরপর চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তাগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। তো আমি একসঙ্গে সবগুলো নাস্তা শেপ দিয়ে দিলাম। এখন চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে প্রথমে এক মিনিটের মতো একপাশ ফ্রাই করে নিব।
এক মিনিট হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য। তো এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে দুই পাশ ভালোভাবে গোল্ডেন ব্রাউন এবং ক্রিস্পি করে ফ্রাই করে নিব। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। তো সবগুলো নাস্তা আমি ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে। এই নাস্তাগুলো কিন্তু খেতে দুর্দান্ত মজার হয়, অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।